বিসমেল্লাহ রহমান রাহিম পক্ষ থেকে দেশ দেশের বাহিরের সকল সাবস্ক্রাইবার বিহু আর স্টুডেন্টস ওয়াইল্ড উইশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন বন্ধুরা পূর্বের মতো যথারীতি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সাদর সনভাষণ আজকের এই ভিডিওতে আমরা মূলত কিছু স্টেটমেন্ট দেব প্লাস আমাদের ফেয়ার স্ট্রেন্টদেরকেও আমরা কিছু গাইডলাইন দিব ডেইলি অ্যানালাইসিসের ভিত্তিতে আসলে গত এক সপ্তাহ আমাদের ভিডিও কেন বন্ধ থাকলো বা কেন দিতে এক সপ্তাহ নয় বিশেষ পনেরো দিন পনেরো দিনের মতো এর আগেও পনেরো দিনের মতো আমাদের গ্যাপ দিয়েছে আমি অনেক ভাবতেছি আসলে কিভাবে হ্যাঁ আজকে ভিডিও দিচ্ছি অসংখ্য ভিও হচ্ছে আপনারা কি জন্য সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে সারা বিশ্বে হাজার হাজার বাংলাভাষী ভাষাভাষী যারা এ আসছে কিন্তু ওরা আসলে কি শিখছে কি শিখতে পারছে কয়জন সাকসেস হচ্ছে এটা নিয়ে আমি অনেক ভাবতেছি এবং কিভাবে সর্বোচ্চ সেবা দেওয়া যায় সেটা নিয়ে আমি একটু চিন্তা করছি সর্বোচ্চ সেবা সর্বোচ্চ সেবা কিভাবে দেওয়া যায় আমি এখানে কিভাবে সর্বোচ্চ সেবা প্রদান করা যায় সকলের পরামর্শ কামনা করছি কমেন্টস আকারে কমেন্টস আকারে আপনার নিচে এই সর্বোচ্চ সেবা কিভাবে দেওয়া যায় সেটা অবশ্যই আপনারা বলবেন আর এই সেবাটা আমি ডেলি যেহেতু অ্যানালাইসিস আমার রিয়েল স্টুডেন্ট পেইড স্টুডেন্ট যারা তাদের সাথে ডেলি অ্যানালাইসিস আমি শেয়ার করি আমাকে অবশ্যই ভোরে আমাকে উঠতে হয় এবং ভোর আমি সাড়ে চারটা পাঁচটার দিকে তো আমি চিন্তা করলাম যদি আমি যদি প্রতিদিন একটা ভিডিও দিয়ে দিই তাহলে সেটা হয়তো দেখা গেছে আমার সব সব ফেড স্টুডেন্টদের কাছে সেটা চলে যাবে সবাইকে আমি তাৎক্ষণিক সেবা দেওয়া যে সম্ভব না তাৎক্ষণিক হয়তো তাদের সম্ভব নয় যারা ভিডিও দেখছে অনুপ্রাণিত হচ্ছে হুট করে ডিপোজিট করে ফেলছে তাদের জন্য কি করণীয় এটা নিয়ে আমি ভাবতেছি এখানে আমি চাই যে আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন যে আসলে আমাদের এক ছাত্র পরামর্শ দিলে স্যার ওয়েবনিয়ারের মতো ওয়েবনিয়ারের মাধ্যমে আপনি এটা প্রশিক্ষণ প্রদান করেন কেউ বললো ফেসবুক লাইভে কেউ বললো মানে বিভিন্ন পরামর্শ আসতেছে তো আমি সর্বোচ্চ সেবা দিতে চাচ্ছি আমি চাই একজনও যেন লুজার না থাকে এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি আসলে কেন এখানে এক মাসের কোর্স এবং আজীবন সাপোর্ট থাকবি এক মাসের কোর্সের ব্যাপারে সেখানে লিখলাম আসলে অনেক বেসিক জিনিস এমন আছে যেগুলো আমার আজকে এগারো বছরের এক্সপিরিয়েন্সের আলোকে যে বেসিক জিনিস সে বেসিক জিনিসগুলো না দিলে আপনি কখনো ফরেক্সে টিকে থাকতে পারবেন না বেসিক জিনিস দিতে হবে এই বেসিক জিনিস দেওয়াকালীন কিছু কিছু ছাত্রদেরকে ছাত্রকে আমি অনেক বকা করি কিছু ছাত্রকে আমি এমনভাবে স্ট্রিক্টলি তাদেরকে সমাজিত হয় শুধুমাত্র ফরেক্সে যেন যথাযথভাবে সে ট্রেড করে ঠিক আছে আমি আমার কোনো রিফেড স্টুডেন্ট যারা আছে তাদের কোনো কমেন্ট সেকশনে আপনাদেরকে দেখাবো যে তারা আসলে কিভাবে তারা ফরেক্সে টিকে যাচ্ছে এবং একমাত্র আমার কিছু কঠোর কিছু শাসন তাদের উপরে আমার চলে যখন শিখাই শেখাকালীন অবস্থায় কারণ এই ফরেক্স মার্কেট আমাদেরকে কি করে ফরেক্স মার্কেট আমাদেরকে একদিকে টানে কি সে টানে লোভের দিকে আর আমি আমার বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে একটা সমন্বিত বা একটা এমন একটা স্ট্র্যাটেজিতে আপনাদেরকে রাখতে চাই যে স্ট্র্যাটেজিতে আপনি প্রতিনিয়ত প্রফিট করবেন কখনো লস করবেন না আলহামদুলিল্লাহ আজকে এগুলাতে আমি সফল হয়েছি আমার একশোতে একজন নয় বলতে গেলে দুইশোতে একজন হয়তো উল্টা পাল্টা ট্যাট করে বাকি সবাই আলহামদুলিল্লাহ সবাই প্রফিট করছে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে তাদের আমরা অ্যানালাইসিস দেবো এবং তাদের ভুল ভ্রান্তিগুলো কি হচ্ছে মেজর ভুল ভ্রান্তিগুলো সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করব চেষ্টা করব প্রতিদিন কিছু টিপস প্লাস যেহেতু আমার রিয়েল ফেড স্টুডেন্টদেরকে আমার সিগনাল প্রোভাইড করতে হয় বলতে গেলে কোথায় ট্রেড করবেন কিন্তু এখানে আমি একটা জিনিস বলে রাখি আপনারা মনে কিছু কেউ নেবেন না কারণ আমার ফেড স্টুডেন্টদের জন্য আমি প্রতিদিন কিছু পেয়ার দিয়ে থাকি চ্যাট করার জন্য এখন এখানে সেল নিবেন না বাই নিবেন এই কথাটা এখানে আমি ভিডিওতে বলবো না কারণ এখানে ভিডিওতে এই কথাটা বলে দিলে যেটা হয় আপনি সেল নিলেন বাই নিলেন কিন্তু অনেক কিছু আছে মানসিকভাবে আপনি ফরেক্স নেওয়ার জন্য প্রস্তুত না আপনি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই প্রতিদিন কোন টাইমে আপনি চ্যাট করবেন কোন টাইমে আপনি চ্যাট থেকে উঠবেন আপনি কত ডিপোজিট দিয়ে আপনি শুরু করবেন আপনি কোন প্রকারে আপনি ট্রেড করবেন আপনি এখানে অসংখ্য এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমি বলে কয়ে কখনো বলা যাবে না যদি বলাই যায় তাহলে এক মাসে কীভাবে আমি একজনকে সাকসেস করি বলেন যে ফেড স্টুডেন্ট যে ফাইভ টাকা দিয়ে যে অ্যাডমিশন নেয় তার উপরেই আমার অলরেডি কর্তৃত্ব চলে যারা আপনারা সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার আসেন ওয়াইলিশার আসেন আপনাদেরকে যথাযথ যথাযথ সম্মানের সাথে আমি বলছি যা আসলে আপনাদের ওপর আমার কোনো কর্তৃত্ব চলে না কারণ কিছু ফে করলে কষ্ট করে সে ক্লাসে টিকে থাকে এবং সে শিখার জন্য তার মানসিকতা তৈরি হয় এবং সে শিখে বন্ধুরা চলে যাচ্ছি আমরা আমাদের স্টেটমেন্ট দেখাবো প্লাস এরপরে আমি এই পেয়ারগুলোর ব্যাপারে কথা বলবো চলে যাচ্ছি আমাদের স্টেটমেন্টে আজকের স্টেটমেন্টে আমি আসলে স্টেটমেন্ট কী দেখাবো স্টেটমেন্ট দেখালে প্রতিনিয়তই আপনারা দেখছেন স্টেটমেন্ট এবং আমার অনেক স্টেটমেন্ট আপনারা ইতিপূর্বেও দেখেছেন যে এখন লস লসের কোনো স্টেটমেন্ট নাই ঠিক আছে লসের কোনো স্টেটমেন্ট নেই এইটা এই এই একটা অ্যাকাউন্টের ব্যাপারে আমরা ফুরবাপর যদি আমরা ব্যাকটেজ দেখাই পূর্বাপর যদি আমরা কিছু ইয়ে দেখাই তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে আসলে এটার রহস্য কি এবং কিভাবে আমি এটা প্রফিটেবল প্রফিট করতেছি ক্রমান্বয়ে যদি কোনো একটা অ্যাকাউন্টই যদি আমি যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা অ্যাকাউন্টে কীভাবে আমি ক্রমান্বয়ে ট্র্যাক করে যাচ্ছি এখানে যে একটা স্টেটমেন্ট আমার একটা ভিডিওতে আউটের যে একটা ভিডিওতে আমি এখানে দেখাচ্ছি যে আড়াই হাজার ডলার ছিল জানুয়ারি ছয় তারিখের যে ভিডিওতে সেখানে আমার একটা অ্যাকাউন্টে আড়াই হাজার এখানে দেখেন চল্লিশ হাজার ইকুইটি এখানে আড়াই হাজার ছিল লস পরবর্তীতে যখন আমি ভিডিও দিয়েছি আবার দেখেন জানুয়ারির আঠারো তারিখে সেখানে আমি লিখেছি সেখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে চলছে এখানে বিয়াল্লিশ হাজার চারশো একান্ন এবং এখানে আটশো আটশো ছিল সেটার কি প্রায় পনেরোশো আটশো ছিল তার কি এখানে আপনি দেখবেন যে তার মাত্র লস আমার আছে আটশো ঠিক আছে সেখানে আমি বিয়াল্লিশ হাজার গত এই গত ভিডিও আপনার ধারাবাহিকভাবে গত দুইটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন গত দুইটা ভিডিও এই ভিডিওটা এই ভিডিওটা দেখলেই এখানে সরি এই ভিডিওটা আর এই ভিডিওটা দেখলেই আমার বর্তমান এই স্টেটমেন্টটার আপনার সত্যতা যাচাই করতে পারবেন এবার বর্তমান ইয়েতে আসি যে গত ভিডিও তো ছিল আমার কত ওই সময় আমি বলে বলেছিলাম যে আপনার পনেরোশো ডলার মতো আমার প্রফিট হয়েছে এখন দেখেন যে এখানে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার চারশো একান্ন এখানে আটশো বিয়াল্লিশ হাজার চারশো একান্ন এখানে আটশো যদি হয়ে থাকে এখানে দেখেন তেতাল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ এখানে মাত্র পাঁচশো তাহলে এখানেও আমরা হাজার বারোশোর মতো বারোশোর করে আমরা আমাদের এখানে প্রফিট আমরা দেখাচ্ছি প্রমাণিত আসলে একজন প্রফেশনাল ট্রেডার কখনো হুট করে বেশি প্রফিট করে না হুট করে কম প্রফিট করে না আমরা শুধু দেখাতে চাচ্ছি যে আপনার ধারাবাহিকভাবে লেগে থাকার যে নিয়মগুলো ধারাবাহিকভাবে আপনাকে লেগে থাকতে হবে হ্যাঁ এটা এটা আগুন এ আগুন এই ফরেক্স আগুন নিয়ে কেউ খেলতে আসবেন না এখানে যদি কেউ খেলতে আসেন তাহলে এখানে এটার সাথে আপনি খেলে পারবেন না কেন আমরা তিন বছর পর্যন্ত আমি লড়াই করেছি এই ফরেক্সের সাথে প্রচুর লড়াই করেছি প্রচুর লড়াই করেছি প্রচুর হারাই এসেছি তারপরে গত পাঁচ বছর ছয় বছর থেকে আমি ক্রমান্বয়ে প্রফিট করছি এর আগে আমি অনেক লস করেছি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি বন্ধুরা তো এখানে আপনাদেরকে একটা স্টেটমেন্ট আমি দেখালাম যেমন পূর্বার পূর্বা সমন্বয় করে নেক্সট আমার অন্য অন্য ভিডিও তো এটার সমন্বয়ে আমি দেখাবো কারণ কিভাবে

দেওয়া হয়েছে যে ন্যাটাল মাধ্যমে এখানে উজ্জ্বল দেওয়া হয়েছে এখানেও উজ্জ্বল দেওয়া হয়েছে এখানেও মনে হয় উজ্জ্বল দেওয়া হয়েছে একটা প্রফেশনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে যে ক্রমান্বয়ে সে যখন ডিপোজিট যখন কমপ্লিট করবে এখানে ডিপোজিট ডিপোজিট স্ট্যাটাসে দুই হাজার ডলারের কাছাকাছি দুই হাজার ডলার হয়তো পুরানা প্রতিনিয়ত দেখেন এখানে উজ্জ্বল দেওয়া হচ্ছে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার পঞ্চাশ আস্তে আস্তে এই এই ভালো একজন ট্রেডার আমার স্টুডেন্ট তো এইভাবে প্রতিনিয়ত দেখেন এগুলো আস্তে আস্তে তো আমাদের কথা হচ্ছে যে আমাদের প্রফিটও বাড়বে আমরা উজ্জ্বলে দেব প্রফিটও বাড়বে আমাদের উজ্জ্বল দেবে ক্রমান্বয়ে উজ্বল রেখে দেবেন না দশ হাজার পাঁচ হাজারকে বিশ হাজার করার জন্য রাখবেন না আপনারা আস্তে আস্তে এখান থেকে উজ্জ্বলও দিয়ে দেবেন এটা হচ্ছে আপনাদের বেস্ট ট্রেডের নিয়ম আচ্ছা আরেকটা অ্যাকাউন্ট আমরা দেখাচ্ছি এখানে সেটা হচ্ছে যে এখানে প্রায় পাঁচশো ডলারের মতো এক মাসে আমি পরবর্তীতে হিসাব করে দেখছি যে এক মাসে এই স্টুডেন্টস আমার আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্ট উপরে প্রফিট করেছে এবং উজ্জ্বলও আছে অলরেডি দেখেন এখানে একান্ন ডলার নাইনটি নাইন একান্ন দেড়শো ডলার মতো উজ্জ্বল দেওয়া আছে আমাদের এই ছাত্র অত্যন্ত ভালো ট্রেড করে আমি কিছুদিন ভিতরে আমি তাদের ব্যাপার তাদেরকে আমি প্রেজেন্টেশন দিতে বলবো কিছুদিন পরে তাদের প্রেজেন্ট আসলে কিছু আছে আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা আসলে বেসরকারি চাকরি করে কেউ সরকারি চাকরি করে আসলে অনেকের কিছুটা প্রেজেন্টেশন দিতে গিয়ে বা তাদের কিছুটা সীমাবদ্ধতা আছে এই জন্য তারা উনি নিজে করে অনেক প্রফিট করতে যার কারণে আমি ওদের নামও বলতে পারি না এই জন্য স্টেটমেন্টগুলো শেয়ার করি আপনাদের যদি উপকার হয় যে এইভাবে এখানে অসংখ্য ট্রেড আছে আপনারা এগুলো দেখতে পারবেন যে অনেকের নামই আছে এখানে দেখবেন এখানে

এখানে অনেক এমন অ্যাকাউন্ট আছে অনেক স্টেটমেন্ট আমি দেখাতে পারবো যারা যেটা দেখা যায় যে মানে পাঁচ মাসে পাঁচ ডাবল করেছে এরকম প্রতি মাসে ডাবল করে প্রতি মাসে ডাবল করা আমি আসলে শিখাই না কিন্তু কেন যেন তারা বেশি করে যা এদেরকে বা টিকেও রাখে আমি নিজে পঁচিশ পার্সেন্ট বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমি এর চাইতে বেশি প্রফিট কাউকে করতে বলি না হ্যাঁ আমার এই সিস্টেমে আবার তারা দেখা গেছে এর চেয়েতে বেশি প্রফিট আমার চাইতে আমার স্টুডেন্টরা বেশি প্রফিট করে কিন্তু মানে তাদের সাহসিকতাকে আমি আমি এটাকে বেশি প্রশংসা করি না কারণ এত সাহসিকতা দরকার নাই একটু কম আর একটু কম সাহস করেন আমার ফিফটি পারসেন্ট দরকার না আপনি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি কী মনে করেন এক লাখ টাকায় যদি আপনি মাসে বিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনি এটাই তো এটা কি কম নাকি আর আপনারা যদি এক লাখ টাকায় মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন তাহলে এটা কী হয় বলেন মানে এত দরকার নাই আমরা আমাদের বিগতের জন্য অভিজ্ঞতারা লোকে আমরা বলি এত নয় আরেকটু কম প্রফিট করেন আমার এখানে যারা যাদের স্টেটমেন্ট আমি দেখাইছি তারা হয়তো আমার ভিডিও দেখছেন আমি আপনাদেরকে বলছি যে আপনারা আরেকটু কম প্রফিট করেন এত প্রফিট করেন না আমি চাই না আপনারা আমার মতো কষ্ট করেন যেভাবে আমি কষ্ট করেছি নিয়ে বন্ধুরা আরেকটা স্টেটমেন্টও আমরা দেখাই এখানে আমাদের অনেক স্টেটমেন্ট আছে এখানে মনে হয় আড়াই হাজার ডিপোজিট ছিল এটাও আমাদের উইড্রল মনে হয়েছে এখানেও দুইশো উইথড্রল হয়েছে যাই হোক এখানেও দেখেন এখানে একটা ব্রোকার আছে আমি ব্রোকারটার নাম বলবো না যেমন ডেলি ফি কাটতেছে তারা দেখেন ডেলি ফি কাট ব্রোকার অনেক ভালো ব্রোকার অনেক খারাপ ব্রোকার আছে আসলে ভালো ব্রোকার খারাপ ব্রোকার এখন যদি বলে যে এটা খুব ভালো ব্রোকার এখানে ট্রেড করেন আপনারা ঠিকই ঠিকই ট্রেড করবেন কিন্তু এখানে আসলে একটা জিনিস আমরা যারা পুরা নাম আমরা এটা নিয়ে অনেক চিন্তা করি একটা মানুষকে কিছু বেসিক জিনিস দিয়ে তারপরে একটা ভালো জিনিসের পরিচয় করাই দিতে হয় বেসিক জিনিস না দিয়ে ভালো জিনিসের পরিচয় করাই দিলে কিন্তু সে সেটাকে কী করবে সে মিসইউজ করবে আজকের আপওয়ার্কে যারা আমরা দু হাজার দশ সালে যারা সেখানে প্রোফাইল ওপেন করেছি কিছু কাজও করেছি সেটাকে নোংরা বানিয়ে ফেলছে যারা নতুন তারা আজকে অ্যাকাউন্ট ওপেন করতেও সেখানে সমস্যা হচ্ছে কারণ কি নতুনরা যেই কাজের আপনার বিট করেছি তখন আমরা একটা কাজের জন্য দেখা ফার আওয়ার আমরা পঞ্চাশ ডলার একশো ডলারের জন্য আমরা কাজে বিট করি আর একজন নতুন নিয়োগ আমার এসে সেই কাজের জন্য বিট করে কত দিয়ে হ্যাঁ সে পার আওয়ার সে দুই ডলার হলে তার সারে সে প্রোফাইল বানাইতে চায় আশ্চর্য অবস্থা আজকে এগুলাকে আমরা অনেক খারাপ করে ফেলছে এই জন্য অনেক ভালো ভালো ব্রোকার আছে সেখানে ভালো ট্রেড না করে আপনি সেখানে আসলে তারা আমাদেরকে কি মূল্যায়ন করবে জানেন কিছুদিন পরে দেখে আমরা এখানে ফাত্রা হয়ে যাই উল্টাপাল্টা পাল্টা ট্রেড ঠিক মতো এই জন্য প্রফেশনাল এখানে এই ব্রোকারটা ভালো না আমরা আমরা আপনি করতেছি কোন ব্রোকার সেটা আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন যদিও আমার সেখান থেকে প্রফিট করে উজ্ডল দেয় সেটা বড় কথা না সেটা হচ্ছে যে ভালো মন্দ ব্রোকার এগুলো ছাত্র না হলে এগুলো বলা মুশকিল বন্ধুরা এরপরে আসেন আমরা আজকে আমি বিস্তারিত তোমাকে যেতেছি না আমি অ্যানালাইসিস বহু অ্যানালাইসিস দিয়েছি বহু অ্যানালাইসিস দিয়েছি নতুন করে অ্যানালাইসিস আর কি এখানে আপনারা এইসব ভিডিওগুলো দেখেন এখানে অনেকে অ্যানালাইসিস দেখতে পারবেন যারা একদম বিগিনার আছেন তারা বিগিনার ভিডিওগুলো তারা দেখবেন আমাদের এক দু তিন দেখি আমি ফরেক্স যারা নিউ কামার আছেন তাদের জন্য দেখি কিছু করার চিন্তা ভাবনা আমার আছে নতুন কিছু ভিডিও দিয়ে দেখা গেছে তাদেরকে একদম প্রাথমিকভাবে অনেকে বলতেছেন যে প্লে লিস্টে ইয়ে পাচ্ছেন না প্লে লিস্টে আমাদেরকে আপনি ইয়ে পাচ্ছেন না আমাদের ইয়ার ভিডিওগুলো পাচ্ছেন না ইয়ে তা আমি নিউ কামারদের জন্য দেখি ধারাবাহিকভাবে কিছু প্রতিনিয়তই কিছু টিপস টেকনিক দেব আর পুরাণদের জন্য একটা কথাই বলবো আমি কি বলবো ছয় সাত বছর পর্যন্ত লস করে বিশ পঞ্চাশ লাখ টাকা লস করে এসে আমার কাছে বলে ভাই একটা টিপস দেন ঠিক আছে টিপস একটা দিলাম টিপস একটা টিপস নিয়ে উনি রিয়েল ট্যাড করে রিয়েল ট্যাড করার পরে দেখা গেছে দুই মাসের মধ্যে তিনি লস করে তিনি ভেঙে যান এটা হয় কি তাকে তো আমি ধরে রাখতেই পারি না তাকে তো আমি প্রতিনিয়ত ধরে রেখে তারা তো টিপস টেকনিক দিতে পারি না সে তো আমার কথা শুনবে না আমার কথা না কারণ আপনি ছাত্র হইতে হবে ছাত্র হওয়ার পরে আপনি কন্টিনিউ করতে হবে তাহলে আমাকে আমার পক্ষে আপনাকে ভিডিও দেওয়া সম্ভব না বন্ধুরা প্লিজ আপনারা নিয়মে আসেন যে পঞ্চাশ ষাট লাখ টাকা হারাইছেন যে পঞ্চাশ ষাট লাখ টাকা হারাইছেন তার কাছে টাকা যদি যদি এটা মনে যে না না ফরেক্সে সম্ভব তাদের জন্য কিছুই বলার নাই দোয়া করা ছাড়া কিছুই বলার নাই কারণ তারা এইভাবেই সবসময় বলেই যাবে কারণ নেগেটিভ যে জীবনে কোনোদিন সমুদ্র দেখে নেই তার কাছে একটা ফুকুর নদী ছাড়া কিছু না ঠিক আছে তার পুকুরি তার কাছে সমুদ্র সে যখন এখানে এ এখন এই জন্য বলছি যে আপনি যারা স্ট্রাগল করে নাই যারা জীবনে দেখে নেই যে ফরেক্সের আসলে লসের জিনিসগুলা কি তারা প্রতিনিয়ত তারা লসই করবে যে আমরা লস করে লসটাকে রিকভার করে আজকে এই পর্যায়ে আসছি আপনাদের কাছে বড় বড় কথা বলি বড় বড় কথা কোনো একদিনই তৈরি হয় না ঠিক আছে বন্ধুরা ভিডিও দীর্ঘায়িত করতে চাই না আমি চাই প্রতিদিন হয়তো দেখে গেছে আমার পাঁচটার পরই বা সাড়ে চারটা পাঁচটার পরেই আমি একটা ভিডিও দেব সেটা আমার রিয়েল যারা স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলছি বলছি যে 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 অ্যানালাইসিস ফর মাই উদ্দেশ্যে আপনারা এই আজকে চারই ফেব্রুয়ারি আপনারা এই পি আর গুলোতে এন্ট্রি নেবেন ইউরো জিবিপি ইউরো সিএইচএফ এনজার ডি ইউরো ক্যাড যারা গোল্ডের ট্রেড নেবেন তারা একটু আমার সাথে একটু বেশি পরামর্শ করবেন আর অবশ্যই আপনাদের ক্লাস তো প্রতিদিনই থাকে সকাল দশটা থেকে বেলা তিনটা সব দশটা থেকে বেলা একটা বেলা তিনটা থেকে পাঁচটা এবং রাত সাড়ে আটটা থেকে আমি সাড়ে দশটা এই টাইমে আমি এখন সময় দিচ্ছি আর ভোরবেলা এই টাইমটা অলরেডি আমি ভিডিও দিয়েও আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি আপনারা প্রতিনিয়ত এই এই জিনিসগুলোতে আজকে ট্র্যাড করুন কীভাবে ট্র্যাড করবেন না করবেন এগুলো আপনাদেরকে ক্লাসে বলে দেওয়া হয়েছে যারা নতুন আছেন তারা অবশ্যই ক্লাস করে এগুলো জেনে নেবেন আর এটা আবারও বলছি কীভাবে সর্বোচ্চ সেবা আমি প্রদান করতে পারি সকলে পরামর্শ ভাবে কামনা করছি নিচে কমেন্টস আকারে আপনাদের সেবার ব্যাপারে কৌশলটা কি সেটা নিয়ে আপনারা একটু আলোচনা করবেন জেনে নিন আমাদের প্রশিক্ষণ রুলস মার্চ মাসের রেজিস্ট্রেশন ও ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত মনোযোগ দিয়ে এক মাসের কোর্স করুন সাথে আজীবন সাপোর্ট তো থাকবেই কোর্স ফি শুধুমাত্র পাঁচ হাজার টাকা ভর্তি হচ্ছে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে তৈরি রাখুন লাভজনক ফরেস্টার শিখতে স্কাইপে জয়েন করুন আপনি আমাদের স্কাইপি এফ এক্স আল আর ফোন করতে পারেন এই ফোনে আপনার ট্যাডের বর্তমান অবস্থা অতীতের অবস্থা এবং আপনি কী করতে চান এই নিয়ে আপনি পরামর্শ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপেও আমাদেরকে আপনি পাবেন ক্লাস হবে অনলাইনে ওয়েব দরকার নাই সোমবার থেকে শুক্রবার অনলাইনে ক্লাস করে অনেক সবল হচ্ছে অতএব আপনি অনলাইনে ক্লাস করতে পারেন সরাসরি এসে ক্লাস করে ক্লাস করার দরকার নেই সরাসরি এসে ক্লাস করেন এক মাস করবেন দুই মাস করবেন আপনি হাফিয়ে যাবেন আমার এখানে দেখা গেছে এক মাস করার পরেও আরও তিন চার মাস ছয় মাস আপনাকে আমার সাথে কিছু ইন্টার্নিং করতে হবে বলতে গেলে মানে আপনি ট্র্যাট করবেন সেটা আমাকে মনিটরিং করতে হবে ঠিক আছে বকা জগা খাইয়ে আপনার ট্যাড ঠিক রাখতে হবে এটা এই জন্যই আপনি শুধু আইসা সময় নষ্ট করে লাভ নেই একদিনই পরে স্টার্ট শেখা সম্ভব না হুট করে একদিনে আসা পরে ক্লাস সকালে বিকেলে রাতে করার সুযোগ আছে পরে শিখে যা করতে পারবেন এটা আগেও বলছিলাম বলছে নিজে ইনভেস্ট করে নিজে বিজনেস করতে পারবেন অন্যের ফান্ড ম্যানেজ করতে পারবেন এবং আপনি কাউকে শেখাইতে পারবেন যে সার্ভিস হিসেবে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করছি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের জন্য এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته